বলুন কোথায় তুই তুমি টিউশন যাবো তোরা টিন দেখি কই করে আমার তিনটে সালি আছে ফোন নাম্বার দিয়ে ফোন করবি না না আমি সব কইব না আমার আমাকে বকবে কথা করে কি রে নাম্বার তোমার লেট ফোন করবি না না আমি আমাকে কইব না আমাকে ফোন করতে ছাড় ছাড় আমার টিউশন লেট হচ্ছে মার যা 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 মাথা কই না যা মার 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 এদিকে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আই 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 এ মদন বস 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 শুন 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 সাহেব রে যা বলবি জল দিব না টিউশন আমার লেট হয়ে যাবে মাস্টার বকবে টিউশন কি দেবে রে গেম খেল গেম না না আমি ওইসব খেলবো না তাহলে একটা দান খেললে খেল না না আমি ওগুলো খেলবোই না বাবা জানতে পারলে গেদে মারবে আমাকে তাহলে যা 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 তুই টিউশন যা হ্যাঁ তোরা খেল বাবা যা যা তোদের সঙ্গে দেখে না আমার বাবা আমাকে অনেক মারবে তুই যা 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 টিউশন যা ড্রিম জিম বর্ষায় ভিজতে ভালো লাগে ও সাথে আয় এ বদন কোথায় গেছিস আমার সঙ্গে ভিডিও করবি আয় এসব কি করছিস তোরা ছি এসব করে নাকি ভিডিও ভিডিও করছিস একটু বললে কি হবে হ্যাঁ না 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 আমার মা যদি জানতে পারে না আমাকে মেরে টাং ঝুলে দিয়ে দিবে ভিডিও ভিডিও করবি না শুন দিদা একদম ছিলে যা কথা পালা গেল আর তুই বাজে ছেলে এসব করে পড়াশোনা করে না আমার তেজ নেই যেটা তুই বাবার পোশাক কিনছে বাবার পোশাক পাউডারটা কি করছিস তুই ফোনে রেখেছিস পাউডার নিয়ে তুই ক্যারাম বোর্ড খেলি আমি উল্টো পাল্টা হিসাব করছিস আমার মা যদি জানতে পারে না তোর সামনে বসে আমি এগুলো করছি আমার ঘর থেকে বেরোতে দিল মানে পড়াশোনা করবি না উল্টো পাল্টা খাবি মন্দিরে বসে পড়ছে তুই তো তাহলে পড়াশোনা হবে নাকি আমাকে আবার উল্টো পাল্টা করে ডাকছিস আমার টিউশন হয়েছে আমি যাচ্ছি ওটা চাপ পেয়ে গেছি বলতো হ্যাঁ আমি আমি তুই সেটাই বলি আমি করছি না কত গন্ধ চি তুই খা আমি আসবো বুঝলি না 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 চেয়ে ছিল পড়াশোনা কিছু করবো না ঠাকুর দেখো তোদেরকে হাই গাইস আজ আমাদের রেজাল্ট আছে এত ভয় লাগছে এত ভয় লাগছে দমে ভয় লাগছে কত যে ভয় লাগছে কিছু বলার নেই গাইস সারা জীবন ভিডিও করে বানায় বানায় অবস্থা খারাপ হয়ে গেল পাস করতে পারবো কি পারবো না জানি না কি হবে কে জানে যদি ফেল করি যায় বাবা দম ব্যাটিং হবে আর যদি পাস করি গাইস যদি পাস করি কালাবা দেখা হবে তাহলে বাই গাইস দেখতে থাকুন সঙ্গে থাকুন লাদামি দাস আজ আমাদের বিশাল আছে
আর এক ঘন্টা পরে যাই, আমি যদি ফেল করে যাই বাবা আমাকে রিচার্জ করে পয়সা দিবে নাই, আমি কি করে ভিডিও বানাবো ভগবান পাস করাই না। হ্যাঁ ভগবান, আমার কি বলো, সারা জীবন পাবজি খেলে খেলে কি করবো, পরীক্ষার রেজাল্ট আছে দিয়ে টেনশন লাগছে ভাই। হ্যালো, না না পাবজি পাবজি খেলবো না, এখন সারা জীবন পাবজি খেলে খেলে চলে গেলাম আমার দিনটা। তুই কি বুঝবি, যার রেজাল্ট সেই বুঝছে, সারা জীবন তোর সাথে পাবজি খেলে গেলে আমার জীবন তো চলে গেল, এবারে কি হবে কে জানে, পরীক্ষা ফেল করবো না পাস করবো তা জানে না, ফেল করলে আমার বাবা ফোন ফোন ভেঙে দেবে। রাখ রাখ ফোন রাখ, আমার স্কুল যেতে হবে রেজাল্ট আছে আজকে। ঠিক আছে। তো দর্শক বৃন্দরা, দেখুন আপনারা এ বছর মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে 850 পেয়ে পাস করেছেন আমাদের মদন রেদাস। তো দর্শক বৃন্দরা, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন চাপ স্টার। তো দর্শক বৃন্দরা, আমরা এখন ওনার বাড়ির সামনে চলে এসেছি, এবার আমরা ওনার বাড়িতে ঢুকবো। তো দর্শক বৃন্দরা, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন চাপ স্টার। ক্যামেরাম্যান কবাটা খুলুন। তো দর্শক বৃন্দরা, মদনদা বাড়িতে আমরা একটু ভুল সময় চলে এসেছি, মদনদা আসলে একটু বাথরুমে গিয়েছিল, তো মদনদা এখন বাড়িতে গেছে, বাড়িতে দেখা যাক উনি কি পরে আসছেন, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক বৃন্দরা, আমরা খুবই দুঃখিত, আমরা মদনদা বাড়িতে খুব ভুল টাইমে চলে এসেছি, তো মদনদা আপনি কিছু না মনে করে আমাদেরকে একটু ক্ষমা করে দিন। ও ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। মদনদা, আমাদের দর্শক বৃন্দরা জানতে চায় আপনি 700-র মধ্যে 850 পেয়ে কী করে মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছেন। ও ওইটা আমার কাছে কোনো ব্যাপারেই না হয়, শুনো তাইলে, দিনে 24 ঘন্টা হতো না, ওই 24 ঘন্টার মধ্যে আমি 30 ঘন্টা শুধুই পড়তাম, আর মা আমাকে পড়তে পড়তে ডাকতো, মদন বেটা আর দুটো ভাত খেয়ে, আমি ভাতও খেতুম না, সারাদিন শুধু পড়তুম। আর আমি যখন লিখতুম না, লিখতে লিখতে আমি যেন কী করতুম, আমার পাশে একটি ব্লেড রাখতুম, কারণটা হলো যদি কলমের কালি শেষ হয়ে যায় না, তাহলে আমি ব্লেড দিয়ে হাত কেটে রক্ত তো লিখতুম, কারণ তো আমার দোকান যাবার সময় নেই তো যে পেন কিনবো। আর রাতে যদি লাইন কেটে যেত না, তখন যেন আমি মাকে আর বাবাকে কি বলতাম, যে মা বাবা দুঘর থেকে দুটো মাচিস খেটে গেলে আমাকে ধরো তো আমি পড়বো। আমি এই করেই 700-র মধ্যে 850 পেয়ে গেছি, আমি অনেক খুশি, আমি অনেক খুশি, আজ অনেক খুশি। তো দর্শক বৃন্দরা, আপনারা নিজের কান দিয়ে দেখতে পেলেন আর চোখ দিয়ে শুনতে পেলেন। আপনারাও যদি এমনি আমাদের মদনদার মতন 700-র মধ্যে 850 পেয়ে যদি পাস করতে চান, তো মদনদার কাছে এসে একটু ট্রেনিং নিয়ে নেবেন। তো মদনদা আমাদের ভালো থাকুক, সুস্থ থাকুক, চাপ স্টার। ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো। তো দর্শক বৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন চারটে ছেলে এখানে কিভাবে কান্না করছে পরীক্ষায় ফেল করার কারণে। তো দর্শক বৃন্দরা, আপনাদেরকে ভালো করে বলছি, আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো করে পড়াশোনা করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন চাপ স্টার। তো হ্যালো গাইজ, এই ভিডিওটা নিয়ে আমাদের মদনদা আপনাদেরকে কিছু বলতে চায়, তো আমরা মদনদার মুখ থেকে জেনে নেব। তো মদনদা আপনি বলুন। হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে না, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন পার্টটি ভালো লেগেছে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এই ভিডিওটি আমরা কীভাবে শুটিং করেছি সেটা আমাদের সেকেন্ড চ্যানেলে চাপু স্টার ব্লগে আমরা দিয়ে দেবো, আমাদের নিচে লিঙ্কও দেওয়া আছে।
থ্যাংক ইউ।